ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज तोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्विदानीं तोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम। आज আমরা উপস্থিত হয়েছি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শুভ জন্ম মহোৎসব উপলক্ষে। আজ আপনাদের এক পরশমণির গল্প বলবো, যে পরশমণির স্পর্শে মানুষ তার পাশবিক সমস্ত কিছু অভ্যাসগুলোকে পরিত্যাগ করে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়। শুধু দেবত্ব উত্তীর্ণ হয়ে তারা ক্ষান্ত থাকেন না, তারা খুলে দেন তাদের স্বর্ণ ভাণ্ডারের চাবিকাঠি আগামী দিনের মানুষের জন্য, যাতে আগামী দিনের মানুষ সেই পরশমণির সন্ধান পায়, যাতে তাদের লোহার মনকে তারা সোনার করে নিতে পারে। এই পরশমণির নাম ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যার জন্ম মহোৎসব উপলক্ষে আজ আমরা সমবেত। আর তার ছোঁয়া অনেক লোহা যা সোনা হয়েছে, তাদের মধ্যে একজনের কথাই আজকে বলবো, শ্রী অক্ষয় কুমার সেন এবং তার খুলে দেওয়া স্বর্ণ ভাণ্ডারের ঝাঁপি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। 1854 সালে বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে অক্ষয় কুমার সেনের জন্ম। তার ভুবনমোহন রূপের বর্ণনা করেছেন তাকে যারা দেখেছেন, নিষ্কালো গায়ের রং, ছোট ছোট চোখ, পাতলা ঠোঁট, চ্যাপ্টা নাক, রোগা শরীর। স্বামীজি পরিহাস ছলে তার নাম দিয়েছিলেন শাঁকচুন্নি। খুব অল্প লেখাপড়া শিখেছিলেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতেন, তাই বাকিদের কাছে তার নাম অক্ষয় মাস্টার। এহেন অক্ষয় মাস্টার খুব ছেলেবেলায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পান। গুরুকে জিজ্ঞাসা করে নিশ্চয় দর্শন কি হবে না, গুরু বলেন হবে বই কি, সাধন করো ভজন করো অবশ্যই পাবে। অক্ষয় মাস্টার কিন্তু কোনোদিন ফাঁকি দেননি, তিনি এই পড়ানো ফাঁকে বাকি সময়টুকু গঙ্গার তীরে এই তার সাধন ভজনে ব্যস্ত থাকতেন, তথাপি তার ইষ্টের দর্শন হচ্ছিল না। একদিন তিনি তারই দুই সহকর্মী দেবেন্দ্রনাথ মজুমদার এবং ধীরেন্দ্রনাথকে শুনলেন কোনো এক রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প বলতে। পরমহংসদেব এই শব্দটা শোনামাত্র তার মনের মধ্যে এক কিল্লোল জেগে উঠল। পরমহংসদেব মানে তিনি ভগবানকে দেখেছেন, অন্যকে দেখাতে পারেন, তাহলে তো ইনি আমার শ্রীকৃষ্ণের দর্শন করাতে পারেন। খুব তাড়াতাড়ি তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন পরমহংসদেব মশাই থাকেন কোথায়। দেবেন্দ্রনাথ একেবারে যাকে বলে খুব চিৎকার করে বলে উঠলেন সে জেনে তোমার কি হবে। ধীরেন্দ্রনাথ কিন্তু আভাস দিলেন দক্ষিণেশ্বর। এই তিনটি শব্দ তিনি জানতেন, দক্ষিণেশ্বর, রামকৃষ্ণ এবং পরমহংসদেব। এই তিনটি শব্দ ছ মাস ধরে তার হৃদয়ে জুড়ে বসে থাকল। অবশেষে এই দেবেন্দ্রনাথের প্রীতি কারণ উৎপাদন করে দেবেন্দ্রনাথের জন্যই প্রথম তিনি দর্শন পেলেন শ্রী রামকৃষ্ণদেবের 100 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে। প্রাথমিক আলাপ হয়ে যাওয়ার পর স্বভাবসিদ্ধ মানুষ আমাদের অক্ষয় কুমার সেন, তিনি লুকিয়ে থাকতে ভালোবাসতেন, তিনি এক কোণে চুপ করে দাঁড়িয়ে দেখলেন গান শুরু হলো।
গান হচ্ছে আর তার মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার দিব্য নৃত্য পরিবেশন করছেন, তাকে ঘিরে ঘিরে সবাই নাচছে। গান হচ্ছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। এই গান হতে থাকতে হঠাৎ করে বিজয়কৃষ্ণ চেঁচিয়ে বলল, এই আমাদের শ্রীকৃষ্ণ, এই আমাদের শ্রীকৃষ্ণ। অক্ষয় কুমার ভাবলেন তিনি এর কাছে এসেছিলেন শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য, তিনি যে স্বয়ং শ্রীকৃষ্ণ। এইভাবে রামকৃষ্ণ দেবের কাছে তার আশা একটু একটু করে সমস্তটুকুকে বিকিয়ে দেওয়া। অবশেষে 1886 সালের সেই 1 জানুয়ারি যখন তিনি আত্মপ্রকাশে অভয়দানে সকলকে কৃপা করছেন, স্বভাবসিদ্ধ সেই লুকিয়ে থাকা মানুষটি এক কোণে দুটি চাঁপা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুর তাকে নিজে ডেকে কানে মহামন্ত্র দেন। শ্রী রামকৃষ্ণদেবের স্থূল শরীর চলে যাওয়ার পরে একবার অক্ষয় কুমার সেন ফিরে গেলেন তার বাড়িতে। প্রত্যেক বছর যাওয়া হয় না, তার মা ছেলের কষ্টে প্রত্যেক বছর সত্যপীরের বানর দেন এবং ছেলে এলে সেই সত্যপীরের পুজো দেওয়া হয়। এমনই এক সত্যপীরের পুজো চলছিল যা থেকে তিনি সেই পীরের কথা শুনতে শুনতে তিনি শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখার প্রথম প্রেরণা পান। অক্ষয় কুমার সেন তার পুঁথিতে শুরুতে ভক্ত বন্দনায় সেই ঘটনাটি উল্লেখ করেছেন, আমরা তার থেকে একটু উদ্ধৃতি দেব। শুনিতে শুনিতে পুঁথি কেঁদে উঠে প্রাণী, কেন সত্য পীর পূজা কেন তাই চিন্নি, দয়াল ঠাকুর মোর পতিত পাবন, ক্ষণে ক্ষণে রীতি মধ্যে হয় উদ্দীপন, স্বাদ এতে ফুটে উঠে অন্তর ভিতরে, রামকৃষ্ণ ঠাকুরে পুঁথি পেলে পরে, হেন রূপে নিমন্ত্রিয়া যত গ্রামবাসী, রাখিতাম প্রভু প্রিয় দিলিপির রাখি, বসাইয়া সিংহাসনে ঠাকুর আমার, চন্দনে সাজায় দিতু গলে ফুলহার, আনি তুলি শতদল পদ্ম অগণন, করিতাম চারিধারে কমল কানন, আয়োজন নানা ভোজ্য যায় তার প্রীতি, আপনি করিতু পাঠ রামকৃষ্ণ পুঁথি, এই উপজিল সাত পুঁথি কিসে পাই, বিশেষ সমস্যা পুঁথি লিখি শক্তি নাই, প্রভু সম প্রভু ভক্ত অতুল শকতি, দয়ায় বানায় দেহ রামকৃষ্ণ পুঁথি। এই তার প্রথম প্রেরণা তিনি লাভ করলেন। এরপরে দেবেন্দ্রনাথ মজুমদারের পরামর্শে এবং স্বামী বিবেকানন্দের উৎসাহে লেখা শুরু হল শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। পুঁথি শুরুর আগে তিনি ছোট্ট একটি বন্দনা লিখেছিলেন যেটি দিয়ে আমি শুরু করেছিলাম। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। পরে স্বামীজির পরামর্শে আরো দুটি লাইন যোগ করা হল, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। লেখা শুরু হল রামকৃষ্ণ পুঁথি। প্রথমে ঠিক এইভাবে পুঁথি একসাথে ছিল না, চার ভাগে পুঁথি লেখা হয়েছিল। তখন এই পুঁথির নাম ছিল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত। 1901 সালের 25 নভেম্বর প্রথম একত্রিতভাবে এই রামকৃষ্ণ পুঁথি প্রকাশিত হল এবং আজকের মতোই এমনই 1895 সালের শ্রী রামকৃষ্ণ জন্ম মহোৎসবে প্রথম পাঠ হল শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। সেবারের পুঁথি পাঠক ছিলেন স্বয়ং অক্ষয় কুমার সেন। স্বামী অদ্ভুতানন্দজি এই বইয়ের প্রথম কপি পাঠালেন আমেরিকায় স্বামী বিবেকানন্দের কাছে। উচ্ছ্বসিত স্বামী বিবেকানন্দজি এর সম্পর্কে লিখলেন, শাঁকচুন্নির বই এই মাত্র পড়লাম, তাকে আমার লক্ষ লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে, তার কণ্ঠে তিনি আবির্ভূত হচ্ছেন, ধন্য শাঁকচুন্নি, শাঁকচুন্নি এই পুঁথি সকলকে শোনা,
মহোৎসবে শাঁকচুন্নির পুঁথি সকলের সামনে যেন পড়ে। আরে মোর শাঁকচুন্নি, তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই, প্রভু তোর কণ্ঠে বসুন, দ্বারে দ্বারে তার নাম শোনাও। এই রামকৃষ্ণ পুঁথিতে শাঁকচুন্নি অর্থাৎ অক্ষয় কুমার সেন এইরকম দুটি শ্রীরামকৃষ্ণ মহোৎসবের বর্ণনা দিয়েছেন। একটি তিনি নিজে দর্শন করেছিলেন, সেটি ছিল 22 ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দে বাংলার 12 ফাল্গুন 1291 বঙ্গাব্দ, এবং আরেকটি তার আগের বছর 1884 সালে। সে বছর তিনি উপস্থিত ছিলেন না, লোকের মুখে শুনে তিনি এই পুঁথিতে তার বর্ণনা লিখেছেন। আমরা চেষ্টা করব আজকের এই শুভ দিনে সেই দিনকার ঘটনা, দু বছরের পরপরের দুটো ঘটনার কিছু কিছু অংশ পাঠ করে শোনাতে। বাসন্তী ফাল্গুনে শুক্ল পক্ষ দ্বিতীয়ায়, যেই শুভ তিথি যোগে জন্মিলেন রায়, উৎসবের দিন স্থির করিয়া তখন, দ্রব্য আদি আয়োজনে রামের উদ্যম, ঘোষণা করেন বার্তা শহরে বাহিরে, প্রভু ভক্ত যে যথায় কাছে কি বাদুরে, শ্রীমন্দিরে পুরী মধ্যে যেখানে গোসাই, শুভ কর্ম সম্পাদনে নির্ধারিত ঠাঁই। প্রথম বছরের যে বর্ণনা করছেন, সেখানে এই উৎসবের দিন স্থির হয়েছে এবং আয়োজনের আয়োজক হিসেবে আছেন রামচন্দ্র দত্ত, এবং ঠাকুরের ঘরেতেই উৎসবের শুরু। উৎসবের বর্ণনা: শুভ জন্মোৎসব দিনে হেথা ভক্ত ভর, নানা দ্রব্য পরিমাণে বিস্তর বিস্তর, বোঝাই করেন নৌকা অতি প্রাতকালে, আয়োজন কোনো ত্রুটি নাহি এক তিলে, গগনে যখন বেলা প্রহরেক প্রায়, স্নান ক্রিয়া সমাপন শেষে কইলা রায়, অতি অল্প অতি অল্প জলপান কর্ম তার পরে, শনিবারে সংকীর্তন বসিলা আসরে, উত্তরের বারান্দায় ঠাঁই পরিসর, ভক্তগণে যেইখানে সাজানো আসর, খোলকর তাল সহ কীর্তনের গান, শোনামাত্র শ্রীপ্রভুর উঠিল তুফান। ঠাকুরের উত্তরে ঘরের উত্তরের দিকের বারান্দায় সেদিনের গানের আসর বসল, খোল করতাল সহ গান শুরু হলো। এই গান শোনার পরে ঠাকুরের কেমন, তার প্রতিক্রিয়া কেমন, সেটি পুঁথিকার বর্ণনা করছেন এখানে। লীলা রসাস্বাদে প্রেম অন্তরে বিহ্বল, কীর্তন আখর যোগে করেন কেবল, আখরের কি মাধুরী নহে কহিবার, ক্রমশ আবেশ অঙ্গ প্রভাবে যাহার, বিশেষ প্রকৃতি এক আবেশের ধারা, শক্তি ছুটে মত্ত যাহে হয় দর্শকেরা, সংক্রামক সেই শক্তি বড়ই প্রখরা, সকলে আকৃষ্ট হয় কাছে রহে যারা, আবেশের পরে মহা সমাধি গভীর, অঙ্গ প্রত্যঙ্গাদি সহ ইন্দ্রিয়াদি স্থির, এখন শ্রী অঙ্গে কিবা মাধুরী উদয়, উপলব্ধি দর্শনে বলিবার নয়, চাঁদের কিরণমালা বদন কমলে, কখনো বা ঘন প্রভু মন্দ মন্দ খেলে, গোটা অঙ্গে কান্তি ছটা ভুবনে অতুল, যেমন শ্রী প্রভুদেব রূপের পুতুল, অপরূপ রূপ সেই রূপের তুলনা, সৃষ্টিতে কোথাও তার নাই অনুপনা, বিশ্ববিমোহিনী রূপ রূপ উপমায়, আগোটা সৃষ্টির রূপ সে রূপে লুকায়, ভাগ্যবান যে পারূপ নেহারে নয়নে, যতদিন রহে হেথা দেহের ধারণে, পারে না ভুলিতে রূপ কখনোই আর, অন্য যত রূপে বুঝে তিনিরও আধার। সমাধিতে মগ্ন হলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, অদ্ভুত সেই রূপের বর্ণনা করছেন, অঙ্গ প্রত্যঙ্গাদি ইন্দ্রিয়াদি সমস্ত কিছু স্থির হয়ে গেছে, আর তার সমস্ত মুখে যেন চাঁদের কিরণমালা, পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় তার সেই জ্যোতিপূর্ণ ছটা, সেইটি যেন তার সমস্ত মুখ জুড়ে খেলেছে। বলছেন এমন সে রূপ যে দেখেছে কেউ সে ভুলতে পারে না, সমস্ত রূপের কাছে যেন সে তিমির আধার বলে বোধ হয়। এবার সমাধি ভঙ্গ হতে থাকলো ঠাকুরের, কেমন হলো তখন?
এখনো সমাধি ভবেগে বাচ্য জ্ঞান দূর রূপময় কলে বড় রূপের ও ঠাকুর সুযোগ সময়ে ভক্তে পাইয়া এখন পরাইল প্রভু দেবে সুন্দর বসন অতি মিহি দেশি ধুতি নয় হস্ত প্রায় আরক্ত বরণ ভোর লাল পাড়তায় সুন্দর ছোপা সুন্দর চাপার বর্ণে শোভন সেখানি শোভাইয়া দিয়াছেন রামেরও ভরণী মনোহর ফুলহার পরাইল বলে শ্বেত চন্দনের বিন্দু লালাটে কপালে সুবিশাল বক্ষস্থলে কিরূপ শোভন চরণ যুগল পরে করিল লেপন চরণে চন্দন রেখা কিবা শোভামান নয়নের মনোলোভা শোভার নিদান কুসুমের হার আর চন্দন ঘষিয়ে গৌরমানিয়া ছিল প্রভুর লাগিয়ে রূপের শোভা প্রভু একে তো আপনি তাহার উপরে ভক্তে করিলা সাজনী রূপময় থামেবে রূপের উপর অপরূপ দেখে যত ভকত নিকর আনন্দে বিহ্বল ফুল্ল মন প্রাণ চিত্ত দুহাত তুলিয়া কেহ কেহ করে নৃত্য ভীমা ভীম ভাবে নাচে কেহ করতালি দিয়া রোল সহ লম্পে কেহ মাটি কাঁপাইয়া প্রেমেতে বিহ্বল কেহ ধরণী লুটায় কেহ বা ঢলিয়া পরে অপরের গায় কেহ বা বদনে তুলে হাসির ফোয়ারা কেহ বা স্তম্ভিত যেন পুতুলের পারা কীর্তন নাহিত্য আর সংকীর্তন সায় সবে মিলে খালি মাত্র এক ধুয়া গায়। ঠাকুরের সমাধি ভঙ্গ হলো, এবার ঠাকুরকে সেই দিনের পোশাক পরানো হলো, হলুদ রঙে ছাপানো রামের ঘরণী রামচন্দ্র দত্তের স্ত্রী তিনি সেই কাপড় রং করে দিয়েছিলেন, তার পাড় ছিল লাল রঙের, টুকটুকে লাল রঙের পাড়, গলায় মাথায় পায়ে সর্বত্র চন্দনের ফোঁটা দিয়ে দেওয়া হলো, আর গৌর মার তৈরি করে আনা ফুলহার তার গলায় পরিয়ে দেওয়া হলো। এমন সে রূপ, সেই রূপ দেখে সবাই সকলের মন প্রাণ চিত্ত যেন আনন্দে বিহ্বল হয়েছে, দুহাত তুলে কেউ আনন্দে প্রকাশ শুরু হলো, দুহাত তুলে কেউ নাচ করতে থাকলো, কেউ বা ভীমভাবে করতালি সহ নাচ করতে আর থাকছে, একে অপরের প্রেমেতে বিহ্বল হয়ে একে অপরের গায়ে ঢলে পড়ছে, কেউ বা নিজের সমস্ত অস্তিত্ব ভুলে হাসির ফোয়ারা ছোটাচ্ছে নিজের ভেতরে, মনে হচ্ছে কেউ বা চুপ করে বসে আছে পুতুলের মতো, কোনো তার কোনো প্রতিক্রিয়া নেই। এইভাবে কীর্তন চলিত থাকলো, কীর্তন এখন তখন আর কীর্তন থাকলো না, সংকীর্তন হয়ে গেল, একটাই ধোয়া, সকলে গাইছে, সকলে গাইছে, বারবার গাইছে। গগন করিয়া ভেদে উচ্চরোল উঠে খুলি রাঙুল ফোলে চাপরের চোখে দেখিয়া তুমুল কাণ্ড প্রভু নারায়ণ করিলেন আপনার শক্তি সম্বরণ প্রভু সম্বরলীয় শক্তি নিজের ভিতর প্রকৃতিস্থ ক্রমে ক্রমে ভকত নিকর প্রভুর অবস্থা কিবা শুনহ এখন শ্রীগঙ্গেতে সমুদিত বাহ্যিক চেতন। এতক্ষণ তার কোনো বাহ্যিক চেতন ছিল না, এইবার ধীরে ধীরে তিনি তার ভাব সংবরণ করলেন। এবার ভাব সংবরণ করার পর কেমন তার অবস্থা হলো সেই বর্ণনা করতেন পুঁথিকার। প্রভু সম্বরিলে শক্তি নিজের ভিতর প্রকৃতিস্থ ক্রমে ক্রমে ভকত নিকর প্রভুর অবস্থা কিবা শুনহ এখন শ্রীঅঙ্গেতে সমুদিত বাহ্যিক চেতন শ্রীপ্রভু গলার মালা ধরিয়া দুই হাতে ছিন্ন ছিন্ন করি তাই ফেলিলা তফাতে মুছিলা বসন দিয়া চন্দনের রেখা ললাটে কপাল দেখে যত ছিল লেখা কিন্তু প্রভু মুছিবারে না পাইলা লাভ চরণ যুগলে যত চন্দনের দাগ শুন তবে বলি কথা কারণ তাহার শ্রীপদে প্রভুর নাই কোনো অধিকার শ্রীঅঙ্গের সঙ্গে রহে শ্রীপ্রভুর সনে চিরকাল ভক্তদের তার মাত্র নামে গুপ্ত অবতার প্রভু বড় রূপ চোরা ভক্তের নিকটে কিন্তু অবিরত ধরা চন্দন অলঙ্কার রক্ষা করিয়া শ্রীপায় অবিশ্বাসে জীবে সাক্ষ্য দিলে প্রভুরায় শুন গীত গায়ে মূর্খে মহাভাগ্যবান
রামকৃষ্ণায়ন কথা অমৃত সমান। আস্তে আস্তে তিনি একটু একটু করে তার বাহ্যিক চেতন ফিরে পেলেন। বাহ্যিক চেতন ফিরে কাপড় দিয়ে মুখের কপালের সব জায়গায় চন্দন মুছে দিলেন, দুহাত দিয়ে টেনে তার মালা খুলে দিলেন। কিন্তু তার পায়ে যে চন্দন লাগানো ছিল, যা ছিল শুধু ভক্তের অধিকার, সেই পায়েতে তিনি হাত দিলেন না। এইভাবেই শেষ হলো প্রথম বছরের জন্ম মহোৎসবের বর্ণনা। আগেই বলেছি দ্বিতীয় বছরের জন্ম মহোৎসবে তিনি স্বয়ং উপস্থিত ছিলেন। সেদিন 22 ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12 ফাল্গুন 1291 বঙ্গাব্দ, রবিবার শুক্লা অষ্টমী তৃতীয়া তিথিতে সেই মহোৎসব হয়েছিল। রহিতে নারী নুমুই না করি বাখান, পরবর্ষে পরবর্ষে জন্মোৎসবে মুই ভাগ্যবান, প্রভুর কৃপায় কিবা কইনু দর্শন, অবধান ভক্তি সহ কর তুমি মন, উৎসবের কাজে যেন বৎসর বৎসর, উৎসবের উৎসবের কাজে যেন বৎসর বৎসর, উদ্যোগের রহে ভার রামের উপর, বর্তমান বরষে রামে আছে ভার, সাধারণ ব্যয় আয়োজনের জোগার, রসে ধামায় ধামায় মুরকি প্রতুল প্রতুল, রসেতে প্রস্তুত যেন সাদা জুঁই ফুল, হাঁড়িতে হাঁড়িতে দধি তিনি দিয়া পাতা, বর্ণিবার নাহি তার আস্বাদের কথা, হাঁড়ি হাঁড়ি রসমুন্ডি বাটুল আকার, বিস্তর বিস্তর মন্ডা সন্দেশ সানার, কাঁদি কাঁদি চাপা কলা সেরা বাজারের, একয়েক দ্রব্য খালি পরিমাণে ঢের, শ্রীপ্রভুর উপযুক্ত ভোগের কারণ, রামের কর্তৃক যাহা দ্রব্য আয়োজন। সেবারের উৎসবের ভারও রামচন্দ্র দত্তের উপর আছে। সেবারে শুধু একটু অতিরিক্ত যে অন্যেরা টাকা দিয়েছে, সাধারণের ব্যয়ে রামের উদ্যোগে এই উৎসবের খাওয়া দাওয়ার ভার করা হলো। অনেক রকমের খাবার দাবার প্রস্তুত আছে যার বর্ণনা আমরা শুনেছি। এবার উৎসবের বর্ণনায় আমরা যাই। একে একে ভক্তরা সম্মিলিত হচ্ছেন, সেই ভক্তদের সম্মিলনের কথা এখানে প্রথমে বলা আছে। ক্রমে ক্রমে পরে পরে প্রভু ভক্তগণ, একে একে যথাকালে দেন দর্শন, তার সঙ্গে দলে দলে আসে একত্তরে, শ্রদ্ধা ভক্তি রাখে যারা প্রভুর উপরে, প্রভুর চরণ প্রিয় প্রভু ভক্ত যারা, আদি দিনে সকলেই অতি মাতোয়ারা, ভাবে গদ গদ তনু না সরে বচন, পরস্পরে পরস্পরে কথোপকথন, হেসে হেসে থারে থারে নয়ন হিল্লোলে, সোনা সোহাগার সঙ্গে যেন পড়ে গলে, মন্দির অভ্যন্তরে তার বাহির প্রাঙ্গণে, আনাগোনা পাছু পাছু শ্রী প্রভুর শনে, প্রভু সঙ্গে সবে যাবে মতোত্তর মন, আসিয়া গিরিশ ঘোষ দিলা দর্শন, নানা রসে সুরসিক বুদ্ধি সুগম্ভীর, ভক্তির প্রেমের রাজা বিশ্বাসের বীর, নয়ন বিনোদ ঠাম আনন্দ উদ্দীপক, তার সঙ্গ সঙ্গ সম্ভোগেতে সকলের সব, দেখিয়া গিরিশচন্দ্র হাসি ভরা মুখে, উপনীত তরান্বিত প্রভুর সম্মুখে, রঙ্গের কারণে প্রশ্ন করিলেন রায়, গিরিধরী কৃষ্ণচন্দ্র এত সত্যি গায়, কিন্তু যবে নন্দরানী সোহাগের ভরে, গোপালে কহেন পিরি আনিবার তরে, লঘুকলে বর পিরি কাঠের তৈয়ারি, যেবা ধরে গোবর্ধন তার পক্ষে নুরি, ভক্তপ্রিয় ভগবান নন্দের দুলাল, যশোদার কাছে ঠিক দুধের ও গোপাল, বাৎসল্যে পুরিতান্তর নন্দরানিমায়, পিরিদিতে কৃষ্ণচন্দ্র হেন ভাবে যায়, রঙ্গে ভঙ্গে চারিদিকে হেলিয়ে হেলিয়ে, ভারী যেন কাষ্ঠাসন গোবর্ধনের চেয়ে, গিরিশের কথা শুনি প্রভু গুণধর, ভক্তি ভরে করিলেন তাহারও উত্তর, সুমধুর হাস্য সহ কিবা করুক, এই ঠিক কথা এবে চুপ শালা চুপ, ভক্ত সঙ্গে শ্রীপ্রভুর লীলার প্রসঙ্গ, কিংবা লীলা রসাস্বাদে দুহাকার রঙ্গ, লিখিয়া কাহিনী তার কার সাধ্য বলে, আভাস প্রকাশ খালি ঠারে ঠারে চলে।
কন্টিনিউ করে যান। গিরিশ ঘোষ এসে উপস্থিত হলেন সেই সভায়। তার সেই হাসি মুখ দেখে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ব্যাপারটা কি? গিরিশ বললেন, কথামৃতে আছে এই প্রসঙ্গে বলছেন, মাস্টারমশাই বর্ণনা করছেন যে গিরিশ বলছেন যে আপনার সব লীলা ঠিক একেবারে কৃষ্ণচন্দ্রের মতো। যিনি স্বয়ং গিরি গোবর্ধন ধারণ করেছিলেন সেই তিনি নন্দরানী একটা কাঠের গিরি বই আনতে বলছেন, সেই কাঠের গিরি বই নিয়ে যাচ্ছেন বলছেন কত ভারী, এ যেন গিরি গোবর্ধনের চেয়েও ভারী, নিয়ে যেতে পারছেন না। ঠাকুর তাই বলছেন যে এ যেন সব জেনে গেছে, গিরিশের কথা শুনি প্রভু গুণদত্ত ভক্তবরে করিলেন তাহার উত্তর, সুমধুর হাস্য সহ কিবা অপরূপ, এই ঠিক কথা এবে চুপ শালা চুপ, তুমি ঠিক ধরে ফেলেছ, আর বেশি নয় আর বেশি নয়। এইভাবে দুজনের একে অপরে সেই আসল সত্তা জেনে ঠারে ঠারে একে অপরের সাথে ঠারে ঠারে কথা বলছে, ঠারে ঠারে যেন আভাসে ইঙ্গিতে কথা বলছেন, বলছেন লিখিয়া কাহিনী তার কার সাধ্য বলে, আভাসে প্রকাশ খালি ঠারে ঠারে চলে। এইবার গানের আসর বসবে, ঠাকুর এসে সেখানে বসবেন, কেমন হবে সেই সময় সেই বর্ণনা করছেন পুঁথিকার। ভিতরে রহিল বাচ্চ না ফুটিল কথা, এবে শুনে এবে শুনো উৎসবের পশ্চাৎ বারতা, স্নানের অধিক বেলা হইল যখন, বসিলেন গুণমণি শুনিতে কীর্তন, উত্তরের বারান্দায় সেখানে আসর, লম্বে প্রস্থে আয়তনে স্থান পরিসর, জনৈক বালক বয়ে মহাভাগ্যবান, কীর্তন গায়ক তেহ নরোত্তম নাম, মিষ্ট গায়ে কৃষ্ণ বর্ণ গায়ের বরণ, গ্যারাপানা গোল মুখ উজ্জ্বল নয়ন, তেথরি তুলসীমালা গল দেশে কথা, জাতিতে বৈষ্ণব তাই কীর্তন ববসা, কালের গায়ক মধ্যে সকলের শ্রেষ্ঠ, খুলিও বৈষ্ণব যেতে নাম তার গোষ্ঠ, মধুর বাজায় খোল খোলে তুলে বুলি, যেমন গায়ক ঠিক তার মতো খুলি, গায়কের সম্বন্ধেতে প্রভুর বচন, এই নরোত্তমে দেখি সেই নরোত্তম, বায়নের সম্বন্ধেতে শ্রীপ্রভুর সায়ে, খোলে সিদ্ধ এই গোষ্ঠ খোল যে বাজায়, আগাগোড়া আদি ক্ষেত্র দেখিবারে পাই, মহোৎসবে রাজসিক ভাব মোটে নাই। এইবার কীর্তন শুরু হবে, ঠাকুর এসে স্নানের পরে কীর্তনে বসলেন উত্তরের বারান্দায়, গতবারই যেখানে কীর্তনের আয়োজন হয়েছিল। এবারে কীর্তনের গায়কের নাম হচ্ছে নরোত্তম। তিনি সেদিনকে দুটি কীর্তন মূলত গেয়েছিলেন, একটি হচ্ছে গোপীগ্রস্থ কীর্তন এবং অপরটি হচ্ছে সুবল মিলন কীর্তন। তার সম্বন্ধে ঠাকুর বলছেন, এই নরোত্তমে দেখি সেই নরোত্তম, এর নাম নরোত্তম কিন্তু একে দেখে আমার মনে হচ্ছে সেই নরোত্তম, সেই পরম পুরুষ তিনি যেন এর দেশে এখানে এসে উপস্থিত হয়েছেন। আর তার বায়ন সম্বন্ধেও প্রভুর সায় যে খোলে সিদ্ধ এই গোষ্ঠ খোল যে বাজায়, এই খোল যে বাজায় সে খোলে সিদ্ধ। এইবার শুরু হলো গান। সঙ্গপনে কাল মতো সুমধুর লীলা, এবে উৎসবের কাণ্ড, আগোটা সৃষ্টির চক্ষে নিক্ষেপিয়া ধুলা, এবে সঙ্গপনে কাল মতো সুমধুর লীলা, এবে উৎসবের কাণ্ড করহ শ্রবণ, মিষ্ট কণ্ঠে নরোত্তম ধরিল কীর্তন, প্রেমিকের মুখে শুনি লীলা গুণগান, আবেসাঙ্গ হইলেন প্রেমেরও নিধান, কীর্তনে আখর যোগে আবেগের ভরে, যাহে কীর্তনের কায়া বৃদ্ধি পরে পরে, লীলারস সুধাম পানে মত্ত ভক্তগণ, দর্শকেরা বুদ্ধিহারা মানুষও যেমন, অতুল আনন্দ ভোগ করে সর্বজন, নরেন্দ্র এহেন কালে লীলা দর্শন, নয়ন বিনত ঠাম বালক বয়সে, আসরে বসিলা আসি শ্রীপ্রভুর পাশে, ষোলকলা পূর্ণ চাঁদ করি নিরীক্ষণ, রতন আকার নিজে সাগরে যেমন, ফুলাইয়া জলকায়া মহান উল্লাসে, আপনার জলে যায় আপনি ভেসে, সেই মতো প্রভুদে প্রেমের সাগর, নিরখিয়া নরেন্দ্রের নয়নানন্দকর, প্রেমের উত্তাল উর্মি তুলিয়া প্রবল,
লম্ফ দিয়া উঠিলেন হৃদয় বিহ্বল নরেন্দ্রের উরুদেশে দক্ষিণ চরণ শ্রীকর কমল দয়ে কুন্তল ধারণ সমাধিস্থ ভগবান মনোহর থামে প্রেমের পুতুল যেন বলে পরে প্রেমে শ্রীবয়ানে সেই কান্তি লাবণ উজ্জ্বল কাঞ্চনে যেমন বরণ বর্ণ যখন তরল। এইবার আসরে এসে উপস্থিত হলেন স্বয়ং নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথকে দেখে তার অবস্থা এমন হয়েছে, বলছে যেন সেই সাগরের মতো, সাগর যেমন নিজের বলছে সাগর যেমন তার নিজের উত্তাল উর্মি তুলে প্রবল নিজের ঢেউ তোলে, আবার সেই ঢেউ এর মধ্যে মিশে যায়। ঠিক তেমনি ভাবে নরেন্দ্রকে দেখে যেন তার মধ্যে সেই প্রেমের উত্তাল হয়ে গেল। তিনি সমাধিস্থ হলেন নরেন্দ্রের উরুদেশে একটি পা দিয়ে দাঁড়িয়ে, তার দক্ষিণ চরণ নরেন্দ্রের উরুদেশে রাখলেন আর দুটি হাত দিয়ে নরেন্দ্রের চুল ধরে থাকলেন। এই অবস্থায় তিনি সমাধিস্থ হয়ে থাকলেন, যেন প্রেমের পুতুল, সমস্ত প্রেম যেন গলে গলে ধরে ধরে পড়ছে তার সমস্ত স্ত্রী অঙ্গ দিয়ে। পুঁথিকার বর্ণনা করে চলছেন, অপর অরূপে রূপের ছবি সুন্দর এমন কভু নাহি দেখি শুনি শ্রী প্রভুর যেমন বিরাজে শ্রী অঙ্গে রূপ পরম সুন্দর তেন ভাবে উর্মি যেন জলের উপর ধীরঙ্গ জবে রূপ দেখা নাহি মিলে উঠিলে ভাবের বায়ে তব অঙ্গ খেলে শ্রী অঙ্গেতে রূপ রাশি বহে সঙ্গপন জলদের মধ্যে রাজে বিজলি যেমন ক্রমে রূপে রূপের পার্থক্যের ভাব শ্রী অঙ্গের শনে সে বুঝে স্বেচ্ছায় তিনি দেখান যে জনে বাহ্যিক নামিলে রূপ রাশির সন্ধান পুঁথি দিল শ্রী প্রভুর রূপ চোরা নাম রূপ চোরা বাঁকাখি রক্তি মধর এই তিন নাম গান পুঁথির ভিতর। তার সেই দিব্য রূপ দর্শন করে পুঁথিকার তার নাম দিলেন রূপ চোরা, যিনি তার আপন রূপকে ঢেকে রাখেন। এবং বলছেন এই সমগ্র পুঁথিতে তিনি তিনটি নাম দিয়েছেন ঠাকুরের, রূপচোরা বাঁকাআঁকি রক্তিম অধর। চলছে লীলা, আনন্দের ধ্বনি তুলে ভক্তের মেলা ভক্তের মালা নিরখিয়া শ্রী প্রভুর অপরূপ লীলা সেই প্রভু সেই তারা আপনার জন লীলা হেতু নররূপে ধরায় এখন বুঝি আপন মনে রসাস্বাদ করে রঙ্গরস ভাস সহ ভকত নিকরে হেতামত্ত ভাবে করে নরোত্তম গান কিছু পরে শ্রী প্রভুর ভাব অবসান প্রকৃতিস্থ হইল হইয়া বসিলা নিজ স্থানে পুনঃপ্রভু ভাবাবেশে কীর্তন শ্রবণে পরিতৃপ্ত ভক্তবর্গ হইয়া যখন নরোত্তম করিলেন কীর্তন নরোত্তম করিলেন গীত সমাপন শান্তি শান্তি পরিতৃপ্ত লইয়া সরে চলিলেন রূপচোরা আপন মন্দিরে। এবার কীর্তন শেষ হলো, সমস্ত কিছু শেষ করে ঠাকুর এবার আপন গৃহে প্রবেশ করলেন। সেখানে আরেক অদ্ভুত লীলা ঘটল, বয়স্কা রমণী এক মহাভাগ্যমতী রতিমতি প্রভুপদে অপার ভকতি প্রশস্ত অবস্থা নহে দুঃখীর ধরন ঘরে নাই কড়িপাতি মনের মতন আজি শুভ জন্মোৎসবে প্রভুর কারণে বাটিতে চারিটি মাত্র রসগোল্লানে জনাকীর্ণ শ্রীমন্দিরে শ্রী প্রভুর হেথায় পশিতে নারিল নারী জাতীয় লজ্জায় সেই হেতু বাটি সহ চলিল তখনই যেখানে বিরাজমানা জগত জননী জন্মোৎসব দেখিবারে মন্দিরে মায়ের উপনীতা ভক্তিমতী কুল নারী ঢের কাতর অন্তরে নারী নিবেদিল মায় পাঠাইতে রসগোল্লা শ্রী প্রভু যেথায় মাতা না কহিতে কথা উত্তর বচনে উত্তর করিল তাই অন্য কোন জনে নানাবিধ দ্রব্য সহ প্রভুর আয় প্রভুর ভোজন হইয়া গিয়াছে আজি দিনের মতন পাঠাইলে রসগোল্লা তাহার সদনে গ্রহণ হইলে কিনা সন্দ লাগে মনে এতই পাইল ব্যথা শুনিয়া সে বাণী অন্তরে মাথায় যেন প্ররিল অশনি। ঠিক এই দিনে এক দরিদ্রা বয়স্কা রমণী ঠাকুরের জন্য একটি বাটিতে করে চারটি রসগোল্লা নিয়ে এসছেন,
এত আয়োজন, আমরা করেছি আয়োজনের কথা, প্রচুর আয়োজন হয়েছে, সেইখানে তার সেই নিজের চারটি রসগোল্লানে তার বড় লজ্জা লাগছে যে এমন জিনিস কি করে ঠাকুরকে দেব। বারবার এদিক ওদিক ঘুরলেন, দেখলেন অনেক ভিড় ভাড়, কিছুতেই তিনি তার কাছে যেতে পারছেন না। লজ্জায় তিনি আস্তে আস্তে মা ঠাকুরনের কাছে চলে এলেন, মায়ের ঘরে নহবতে। মাকে বললেন যে এইটা যদি একটু ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া যায়, তার সেবায় লাগে, তাহলে ভালো হয়। মা উত্তর করার আগে আরেকজন উত্তর করে দিলেন যে অনেক কিছু দিয়ে ঠাকুরের খাওয়া হয়ে গেছে, এখন আর এই জিনিস, এই রসগোল্লা যদি তার কাছে পাঠানো হয় তাহলে আর তিনি এই জিনিস গ্রহণ করবেন না। এই কথা শুনে সেই রমণী এত দুঃখ পেলেন, মনে হচ্ছে তার মাথায় যেন বাজ পড়ে গেছে। এবার কি হলো সেটা দেখার কথা। কাতরে আকুলা নারী স্বরে প্রভুরায়, দাঁড়াইয়া অধমুখে চিত্রার্পিত প্রায়, এখানে অন্তর্জামী ভক্তদের শনে, মহামত্ত ঈশ্বরীয় তত্ত্ব আন্দোলনে, নারীর মরম ব্যথা বুঝিয়া অন্তরে, ত্বরান্বিত উপনীত মায়েরও মন্দিরে, যেখানে মিষ্টির বাটি ধরিয়া রমণী, দাঁড়াইয়া যেন জড় দেহে নাহি প্রাণী, শ্রীকর কমলে বাটি লইয়া তখন, রমণীর মনসাদ করিতে পূরণ, প্রভুদেব হেন ভাবে রসগোল্লা পান, অনাহারে যেন তার গেছে বিনমান, কোটি কোটি দণ্ডবত রমণীর পায়, মিষ্টিতে যাহার তুষ্ট রামকৃষ্ণ রায়, কেবা মানবিনী বেশে দেবী ঠাকুরানী, নাম ধাম এখানের কিছু নাহি জানি। ঠাকুর তার ঘরে বসে গভীর তত্ত্ব আলোচনা করছিলেন, যখন এই কাণ্ড ঘটে চলছে নহবতে, তিনি ছুটে এলেন তার ওখান থেকে। সেই রমণীর ব্যথা যেন তিনি অন্তরে অন্তরে অনুভব করলেন, এবং সেই তার ব্যথা অনুভব করে তিনি এসে পৌঁছলেন নহবতে। হাতে করে বাটিটা তার কাছ থেকে নিলেন এবং এমনভাবে খেতে শুরু করলেন যেন সারাদিন আজ তার একটি দানাও খাওয়া হয়নি। সমস্ত কিছু সেই অভুক্তের মতো বসে তিনি একটির পর একটি খেতে থাকলেন, এবং রমণীর মনসাদ এইভাবে তিনি পূরণ করলেন। এইবার আবার শুরু হলো আরেকটি ছোট্ট ঘটনা। রমণীর বাঞ্ছা পূর্ণ করি প্রভুরায়, ভক্ত সঙ্গে তত্তালাপে বসিল খট্টায়, বিশ্বাসে ভকতির বীর গিরিশ এখানে, প্রভুর বিচিত্র লীলা নেহারি নয়নে, জানিতে বিশেষে তত্ত্ব চিত্ত সবিস্ময়ে, জিজ্ঞাসিল এক কথা রূপ চোরারায়। এবার সব আবার তিনি ফিরে গেলেন তার শ্রীমন্দিরে, সেইখানে সমস্ত ভক্তগণ বসে আছেন, তাদেরকে তিনি আবার তাদের সঙ্গে তিনি তত্ত্ব আলোচনা করতে শুরু করলেন। এবারের প্রশ্নকর্তা গিরিশচন্দ্র ঘোষ কি প্রশ্ন করলেন সেটা আমরা শুনবো। ভাবতার তুমি প্রভু অকিল ঈশ্বর, লীলা হেতু দিন বেশে ধরারও উপর, হেন জন্মোৎসবে আজ রোদে ত্রিভুবন, তা না হইয়া কেন এই কয়জন। তদুত্তরে ভক্তবরে উত্তরিলা রায়, কিঞ্চিৎ প্রকাশ বাক্যে বেশি ইশারায়, অর্থ তার ভবিষ্যতে এই জন্মোৎসবে, শিরভূষা কত লোক এখানে আসিবে, অতিশয় গণমান্য খ্যাপ্তাপন্ন তেজে, লুটাইতে ভক্তি ভরে এখানের রজে। তুমি তো অখিলের স্বামী, গিরিশ ঘোষ তাকে প্রশ্ন করলেন, তুমি তো এই জগতের স্বামী, আজ তোমার জন্ম মহোৎসব, সমস্ত ত্রিভুবন তোমার কাছে আজকে জন্ম মহোৎসবে এসে উপস্থিত হবে, সেখানে আজকে এই কজন কেন, আমরা কজন কেন? ঠাকুর তার উত্তর দিচ্ছেন, বলছেন, তদুত্তরে ভক্তবরে উত্তরিলা রায়, কিঞ্চিৎ প্রকাশ বাক্যে বেশি ইশারায়। কিছুটা তিনি তার বাক্যে প্রকাশ করলেন, কিছুটা তিনি ইশারাতে প্রকাশ করলেন। বলছেন তার এই ইশারায় যা বললেন তার সারমর্ম এই যে ভবিষ্যতে এই রকম জন্ম মহোৎসবে দেখবে মানুষ আসবে, শুধু যেমন তেমন মানুষ নয়, সাধারণ মানুষ নয়, শিরভূষা কত লোকে এখানে আসিবে, অতিশয় গণ্যমান্য খ্যাপ্তাপন্ন তেজে, লুটাইতে ভক্তি ভরে এখানের রজে। আগামী দিনে সেই সব মানুষ আসবে যারা সাধারণ মানুষ নয়, মাথায় সেই তার পড়াতে শিরভূষণ তার মাথায় আছে, সাধারণ রাজা থেকে আরম্ভ করে সাধারণ লোক সমস্ত লোক আসবে, খ্যাতি সম্পন্ন গণ্যমান্য মানুষ আসবে। কেন আসবে তারা? তারা আসবে লুটাইতে ভক্তি করে এখানের রজে। এই যে পবিত্র রজ, এই দক্ষিণেশ্বরের রজ,
এই সমস্ত তার লীলাস্থলে রজ, যা তার স্থূল এবং সূক্ষ্ম উপস্থিতিতে পূর্ণ হয়ে রয়েছে, সেই পূর্ণ রজে নিজেদের গড়াগড়ি দিয়ে নিজেদের পুণ্যবান করবেন, নিজেদের গর্ববান করবেন, গরিমায় নিজেদের পূর্ণ করবেন বলে তারা আসবেন। এইবার এই অধ্যায়ের শেষ অংশটুকু আমরা পড়ছি। লীলাক্ষেত্রে শক্তিরসে বীজ সংরোপণ, বিশ্বের নিধান নাই বীজেরও নিধন, শুন রামকৃষ্ণায়ন বিশ্বাসের ভরে, অন্ধকার তিরোহিত হইবে অচিরে, নয়ন গোচরে লীলা দেখিবে প্রত্যক্ষ, প্রভুর ইচ্ছায় কাজে সময় সাপেক্ষ, মাঙ্গলিক উৎসবের কথা হইল সায়, পুণ্যবানে শুনে কথা ভক্তিমান গায়, সংসারে সংশয়ের দুঃখে সুখে, সংসারের দুঃখে সুখে পেতে দিয়া থাকি, দিবানিশি মথ মন লীলা গুণ গীতি। সেদিনকার মতো সেই রামকৃষ্ণ লীলা সে দ্বিতীয় বৎসরের জন্ম মহোৎসব শেষ হল। সেই লীলাক্ষেত্রে তিনি তার শক্তিরসে বীজ সংরোপণ করে দিলেন, ছোট্ট বীজ তিনি বপন করেছিলেন, আর সেই বীজ আজ ফলে ফুলে ছড়িয়ে উঠেছে। যে বটগাছের ছোট্ট বীজটা তিনি সেইখানে বপন করেছিলেন, সেই বীজ আজ সমগ্র বিশ্ব জুড়ে উঠে, সেই গাছের ছলায় বসে মানুষ শান্তি পাচ্ছে। আজও সেই সংসারের দুঃখে সুখে যখন সমস্ত বুক পেতে সংসারের যাবতীয় দুঃখ সুখকে বরণ করে নিচ্ছে, সেই সময় সেই তার লীলাগীতির এখানে গীত হচ্ছে। সেই লীলাগীতি শুনে তার নাম করে তার ভাবে ভেবে মানুষ শান্তি পাবে। অতএব এইভাবে শেষ হয়ে গেল শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের প্রথম দুটি বছরের বর্ণনা। অক্ষয় কুমার সেন তার অমর কীর্তি এই রামকৃষ্ণ পুঁথিতে বর্ণনা করে গেলেন তার কথা। আজকে তিনি যেরকমভাবে প্রার্থনা করেছিলেন যে আগামী দিনের আসবে মানুষ এখানে, সেই তার কাছে আজকে আমাদের সেই প্রার্থনা যে আমরা যেন এসে তার সেই পবিত্র, তার তৈরি করা এই পবিত্র লীলাভূমিতে তার রেখে যাওয়া বীজের তলায় যে গাছ তৈরি হয়েছে, বীজ দিয়ে যে গাছ তৈরি হয়েছিল, সেই গাছের তলায় বসে আমরা যেন প্রত্যেকে শান্তি পাই এবং প্রত্যেকে যেন নিজেদেরকে যেভাবে তিনি পরশমণির যেভাবে তিনি স্পর্শ করে অন্য সকলের হৃদয়কে সোনায় পরিণত করেছিলেন, ঠিক তেমনিভাবে আমরাও যেন আমাদের লোহার মনটিকে সোনায় পরিণত করিতে পারি। জয় জয় রামকৃষ্ণ বিশ্বগুরু যিনি, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় যাবতীয় ভক্ত দোহাকার, এ অধম মাগে পদ রজ সবাকারে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।